আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরার যে দুগুণ রোহিঙ্গা বাবাইনা সহ মাবিনা সহ বেগুনরে হাসগুরি অত্যন্ত শুকরিয়া গরাজার এতেলি স্টারে পাবলিশ গজে রোহিঙ্গা রিফিউজি 2.5 লাখস গেট আইডেন্টিটি কার্ডস রোহিঙ্গা রিফিউজি কলে 2,15,000 মানচে দাসে ইউনিসিয়ারর দাসে রেজিস্ট্রেশন আইডেন্টিটি কার্ড ফাইয়ে তো এটারা দাসে রিফিউজি হিসাবে রেজিস্টার হইয়েন হদ্দিরিয়া মমিকা বর্মা দেশত জাফর দৈলি রোহিঙ্গা কলে রিফিউজি রাইট লইয়ে রিফিউজি স্ট্যাটাস হিসাবে রিফিউজি কলর রাইট লইয়ে যাই ফেরিব তারা জিন নাকি রিফিউজি হিসাবে রেজিস্ট্রেশন করছে ইউএনএ 2,15,000 পর্যন্ত মঞ্চরে হিতারা দাসে রিফিউজির গণত গুললেন হদ্দিরিয়া ইউনিসিয়ারে বহুদিন পর্যন্ত দাসে লড়াই করি বা যে বাংলাদেশের গভর্নমেন্ট তো রিফিউজি হিসাবে রিকগনাইজ করছেন হদ্দিরিয়া ইউএনএ এজেন্সির তরফত রিফিউজি এজেন্সির তরফত রোহিঙ্গা কলরে 2,15,000 মঞ্চরে আইডেন্টিটি কার্ড জিনিস রিফিউজির কার্ড হিসাবে দিয়ে ইন তারা দাসে এখন রিফিউজি হিসাবে রেজিস্টার হইয়ে এতদিন পর্যন্ত রিফিউজি হিসাবে রেজিস্টার নছিল ডিসপ্লেস পিপল হিসাবে দাসে বাই ফোর্সবিলি ডিসপ্লেস পার্সন হিসাবে আসছিল এখন ইনতু বদলাইয়রে রিফিউজি হিসাবে দাসে রেজিস্টার করছেন হদ্দিরিয়া তো রিফিউজি রেজিস্টার করলে রিফিউজি রিফিউজি রাইট হতো না সোয়া ইউনিভার্সাল ডিক্লারেশন মাঝে হিউম্যান রাইট মাঝে দেশে রিফিউজি রাইট দিয়ে দেয় রাইট পতাফেক রিফিউজি অকল যেটুকু পর্যন্ত আছে দেশের নিজের দেশ মাঝে নিজের লা সেফটি নো নিজের লা বলি আর দেশে নিরাপদ ন থাকিব এতুম পর্যন্ত মানুষই দেশে দেশ মা ওয়াপেস দিনে পারে তো হিসাবে রিফিউজি হিসাবে রেজিস্টার ওই হিসাবে ইয়ান দাসে ইউএনএ যেতুম পর্যন্ত মানুষ দাসে দেশ মাঝে ইতার নিরাপন্ন এতুম পর্যন্ত দিনে পারিব বাংলাদেশে ইয়ান দাসে রিফিউজি রাইট এবার্লা বলে ইউনিসিয়ারে দাসে ইয়ান গজি দিয়া তো ইয়ান দাসে হতদিন আগে যা ইউনিসিয়ার হেড দাসে মিস্টার ফিলিপিও গ্রান্ডি যা নাকি আছে বাংলাদেশত আইয়নর বাদি দাসে জিনিস ইয়ানোর দাসে কনফার্ম করছে ওভার কোয়ার্টার অফ মিলিয়ন মানে দাসে আড়াই লাখ করে কোয়ার্টার মিলিয়ন হলি এরিয়া 5 লাখ করে হাফ মিলিয়ন হ তো কোয়ার্টার মিলিয়ন মানে আড়াই লাখ মানুষ রোহিঙ্গা রিফিউজি ফ্রম মায়ানমার হ্যাভ নাও বিন জয়েন্টলি রেজিস্টার্ড প্রোভাইড উইথ দেয়ার আইডেন্টিটি কার্ড বাই বাংলাদেশ অথরিটি অ্যান্ড ইউনিসিয়ার স্পোকেন পার্সন আন্দ্রেস মেহিটস টোল্ড রিপোর্টার ইন জিনাভা জিনাভা মাজিদ আছে যেবার ইউনিসিয়ার স্থান আছে ইবার ইদ আছে হদ দেখি বলে হলে হদে বাংলাদেশের গভর্নমেন্ট লইয়ারে ইউনিসিয়ার মিলিয়ারে জয়েন্টলি মানে মিলিয়ারে তারা দাসে রোহিঙ্গা রিফিউজি কলরের রেজিস্ট্রেশন দাসে কার্ড দিয়া শুরু করে দিয়ে এর ভিতরে আড়াই লাখ পর্যন্ত মানুষের রিফিউজি হিসাবে রেজিস্ট্রেশন করে ফেলা ইয়ে তো ইয়ান জিনাবাম মাঝে দাসে ইউনিসিয়ার দাসে স্পোকেন পার্সনে হইয়ে হতে দিয়া তো হিসাবে তারা রিফিউজি হিসাবে দাসে তারা কি হইয়ে রিফিউজি হিসাবে তারা রেকগনাইজ করে লিয়ে এন হতে দিয়ে বাংলাদেশে তো হিসাবে এই হিসাবে এখন বাংলাদেশের মাঝে যিনি নাকি রিফিউজি কার্ড দেয় তো ইনরে হার রোহিঙ্গা তো লওয়া ফুরিব কেলা আর রিফিউজি হিসাবে রেজিস্ট্রেশন করা ফুরিব আর তো ইউনিসিয়ারে টাইম পাই দা টাইম ইয়ানোর মাঝে আছে আর যিয়ার রেজিস্ট্রেশন কার্ড দেয় যিয়ার নাকি আর আইডেন্টিটি কার্ড হিসাবে আইডি কার্ড হিসাবে দেয় ইয়ানোর আর বেগুন তো অ্যাকসেপ্ট করে লওয়া ফুরিব কেলা ইয়ান দাসে রোহিঙ্গা রিফিউজি কার্ড ইয়ান দাসে রিফিউজি কার্ড হিসাবে যদি আর রিফিউজি কার্ড পাই দিলে আর ইউএনএ দেশে রিফিউজি হিসাবে রেকগনাইজ করে লইতে হইলে বাংলাদেশের অথরিটি গভর্নমেন্টে যদি আর রিফিউজি হিসাবে রেকগনাইজ করে বলে দিতে হইলে তো আর দাসে রিফিউজি স্ট্যাটাস হিসাবে দাসে আর রিফিউজি জেন্দেলা করে রিফিউজি লো যাওয়া পরে এন্দেলা করে বর্মাত্র লো যাওয়া ফুরিব রিফিউজি হত যেতম মাঝে ইউএনএর আন্ডারে এইবার দেশে জানার মালর যেতুম পর্যন্ত হেবা যত্ন এতুম পর্যন্ত দেশে আনার মাঝে ওয়াপেস বাই ফরেস্টলি রিপাট্রিয়েশন করি না পারে ওয়াপেস ফসাই দিনে পারে এবার দেশে সহিষ্যা এবার যদি আত্মা খুশি হ আর দেশ আল্লাহ শান্তি হইয়ে আর দেশ আর জাগ আল্লাহ শান্তি হইয়ে এন হদ দইলে তো মানুষই বাড়ি আছে রিপাট্রিয়েশন করি ফেলে দেয় হেতাল্লা বলি খাট ইয়ান আর তো লোয়া ঘুরিব খাট জিন দের দেশে ইউএনএ তো জিয়ান ডিক্লারেশন করছে কার্ড ইয়ান আর তো আমাকে বেগুন তো লোয়া ঘুরিব আইডি কার্ড জিন দের ইন এরিয়া আন্দাসে বাংলাদেশ তো নিউজ পাবলিশ করছে দে ইউএনবি নিউজ তো জাম্বিয়া হতে ইয়ান্দাসে মুসলমান দেশ ইয়ান্দাসে ওয়াইসি রেখান দেশ তো জাম্বিয়ার যে ফরেন মিনিস্টার আছে বা বাংলাদেশের মধ্যে রিসেন্টলি ভিজিট করছে অন্যরা বেগুন দেখ এবার আছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদুল দলইয়ে বাজেদ আছে এ কে আব্দুল মোমিন
যেবা ফরেন মিনিস্টার আছে নাইকার ওয়ঞ্জি বা লদলইয়ে তো এই দফা দফা বৈঠক হকল গিয়েছে তো তারা দাসে তো জাম্বিয়া হদিয়া মুসলমান দেশ ইয়ান ওয়াইসি দেশ আর জাম্বিয়ার দেশে ফরেন মিনিস্টার ইবাদ আছে হব যে মানুষ যেবারে ওয়াইসি ডেলিগেশন উগ বানাই রে আইসি জে মাজেদ আছে ওয়াইসি টু মামলা তুলিবল্লা বলে জিম্মাদারি দিয়ে দে মানুষই পাইবা ওনারা জানিবল্লা বলে ইয়ান কই দেওয়া পরে তো আর যেবা ওয়াইসি টু যেবা নাকি আইসি জে মাজেদ আছে ডেলিগেশন লইরে ফসাইয়ে দে এবারে দাসে কম সম বানাই রে ফসাইয়ে বলে আইসি এ দাসে জাম্বিয়ার যেবা ফরেন মিনিস্টার ইবা তো এবার বাংলাদেশ হচ্ছে তুমি ভিজিট করে তো বাংলাদেশের মাঝে আর যেবা নাকি আইসিসির মাঝে শিব পশুকের প্রথম বেনসৌদা আছে লামাইয়া ফুয়া ইবাইও জাম্বিয়ার ওনারা বুঝিলইও ওনারা ক্লিয়ার বুঝিবল্লা বলি তাছে ইনে করে জাম্বিয়ার ফরেন মিনিস্টার বাংলাদেশ ভিজিট করছে বাংলাদেশের মাঝে বাংলাদেশের বাংলাদেশ টু সাপোর্ট জাম্বিয়া টু টেক রোহিঙ্গা ইস্যু টু আইসিজেএন হয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মাঝে আছে রোহিঙ্গার মামলারে তুলিবল্লা বলে বাংলাদেশে আছে জাম্বিয়ারে রিকোয়েস্ট করছে জাম্বিয়া ইয়ে আছে ইয়ান বাংলাদেশের আছে হইদা হাই কি বলে হইলে আর আছে পুরা রোহিঙ্গার মামলা ইয়ান রিসলভ করি বললা আইসিজেএম মাঝে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মাঝে আর আছে লরির আর লরিয়মো তো এন হইয়ে ওয়া তো যতমান হইয়ে বাংলাদেশের তো আছে সুযোগ হইয়ে বাংলাদেশের ফরেন মিনিস্টার ডাইরেক্ট কি হইয়ে উই উইল প্রোভাইড এন হইয়ে আর দিউমেন হইয়ে কি হোয়াট এভার সাপোর্ট দে নিডস তোমারা তো হন্য সাপোর্ট যে হনকান সিজম মাঝে ইনসাফল্লা যদি যে হনকান রোহিঙ্গার মামলাল্লা হনকান সাপোর্ট ডকুমেন্ট এভিডেন্স কল লাগে দইলে আর দিউমেন হইয়ে আরো কি হইয়ে বলে হইলে বাংলাদেশে জাম্বিয়ার ফরেন মিনিস্টারের হদ দেখি বলে হইলে তোমারা দাসে এই রোহিঙ্গার মামলা গান তোমারা দাসে মমিকা লইয়রে তোমারা যাও আর দেশে সই ইনসাফ হই বললা সই তদন্ত হই বললা সই ইনসাফ হাই বললা বলি রোহিঙ্গা কমে আর দেশে রোহিঙ্গার ইস্যু গান রিসলভ নই বললা আর দেশে দুনিয়ার মাঝে রোহিঙ্গার একখান ইনসাফ আর একখান এস্টাবলিশমেন্ট হাই বললা তোমারা দেশে হামগরি যাও আর দেশে তোমারা সাথ আসি এন হইয়ে তো জাম্বিয়া ইয়ো ইয়ান আমাদের কি হইয়ে আর ইয়ো পুরাপুরি হামি আঙ্গরি যাই বললা আর দেশে হামগরি যায় এন হইয়ে তো ইয়ান দাসে জাম্বিয়া ইয়ে খেললা হদ দে জাম্বিয়ার ওরে দাসে তারা জাম্বিয়ার তরফ তো হদ দেখি আর ইয়ান দাসে গড়ি যাই দে রোহিঙ্গা কলে ইনসাফাই বললা আর যে হনো কি রোহিঙ্গারে জুলুম গুজে দে এড়ে ভুতরে রোহিঙ্গারে কমান্ড ইয়ে হইতে মানে অর্ডার করে ইয়ে হইতে আর অপারেশন চলা ইয়ে হইতে শুরু করি যে দুগুণে নাকি রোহিঙ্গার দাসে এই মামলা ইনের মাঝে ইনভলভমেন্ট থাকিব বেগুণত্ব হার এক একজনত্ব ইনসাফের মুখামুখি ওয়া ফুরিব এন হইয়ে রে জাম্বিয়ার দেশে ফরেন মিনিস্টার ইয়ানরে করে কনফার্ম করি হই দিয়ে এন হইব এ কে আব্দুল মুমিন হদ দেখি বলে হইলে ইন দাসে শুক্রবার দিনের গত হাল্লার মামলা ওয়া এই হিসাবে আমাকা রোহিঙ্গা কৌমত্তু দাসে কি হইয়ে উই বিলিভ জাস্টিস শুড বি প্রোভেলসড এন হই আর বিশ্বাস করি হামাকা ইনসাফ অবদিয়ান তারা দাসে ইয়ানের মধ্যে পুরা আত্মবিশ্বাস লইয়ে দাসে ইনসাফ হইব দিয়ে ইয়ানরে তারা বিশ্বাস করে রান হদ্দি দিয়া তো এই হিসাবে রোহিঙ্গা কৌমর হামাকা ইনসাফ হইব দিয়ে ইয়ান জাম্বিয়ার ফরেন মিনিস্টার যেবার ডেলিগেশন লইয়ে বাংলাদেশে আসছে তারা দাসে ইয়ানরে কনফার্ম করে যাওয়া হামাকা আইসিজে মাঝে আর দাসে রোহিঙ্গার মামলা ইয়ান লইয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইয়ান আছে ইয়ান তোমারা ইনসাফ করে বললা বলি আর ওয়াইসি ডেলিগেশন লইয়ে আর যে গুহাম করে এবারে মমিকা লই যায় এন হইয়ে বেই দাসে আশ্বাস দিয়ে দিলি বাংলাদেশের ইয়া বাংলাদেশে হয়ে দেখি যখন ডকুমেন্ট কল এভিডেন্স কল জরুরত দইলে আরা পুরাপুরি দাসে সাবুত কল দি বললা তার পাশে রোহিঙ্গার মশলা হল বললা আর দাসে পুরা তৈরি আছি ইয়ান দাসে বাংলাদেশের ডেলি স্টারে পাবলিশ করছে তো এক নিউজ অর্থাৎ 62 রোহিঙ্গা রিকিউজ ইন কক্সেস বাজার 5 ট্রাফিকার সাল্ট 5 জন ট্রাফিকার দ আর দুজন দাসে রোহিঙ্গা তারা দাসে বাসাই লইয়ে বলি হর সেট মার্টিন ফেকুয়া উপজেলা তো ইয়ার মাঝে আর একখান নিউজ মধ্যে দাসে আম তো তুলে দিয়া ইয়ার মাঝে 84 রোহিঙ্গা রিফিউজি হেডেডস ফর মালয়েশিয়া হেল্ড ইন কক্সেস বাজারে 87 জন রোহিঙ্গা হইয়ে তো এখন এড়ে দাসে মোট কথা বলছে বাংলাদেশের দাসে পোশাকদারি ফোর্স কলে রোহিঙ্গার পুরা ভয়নের দম মাইয়া ভয়নের কল ইনরে দাসে ফেকুয়া উপজেলা দ্য সেট মার্টিন আইসল্যান্ড ইয়াস্টারডে এন্ড টুডে তথা হাইলার দায় দাসে তারা দাসে মালয়েশিয়ার রিক্ষা জারগুই দিয়ে দাসে ট্রাফিকার হিউম্যান ট্রাফিকার দালাল করে লুজা দিয়ে দাসে উদ্ধার গুজ্জেন হদ্দিরিয়া 5 জন দাসে হিউম্যান ট্রাফিকার দ এরেস গুজ্জেন হদ্দিরিয়া সেট মার্টিন আইসল্যান্ড তো কক্সবাজার এটলাস 45 রোহিঙ্গা রিফিউজি উই আর রিকিউজড ফ্রম দ্য ফেকুয়া
উপজেলা হাসবাদার তো আছে আজ্ঞা বিনা দাসে ফাঁসলে জন পর্যন্ত আছে হাসবাদার তো তারা এরেজ গুজি বলে হয় এখন লোকাল পুলিশ দাসে অন্য অন্য দাসে এজেন্সি অকল ফুজগার তারা তো দাসে রিপোর্ট মোতাফেক 80-60 জন পর্যন্ত আছে রোহিঙ্গা অকল তারা কথা হাইল দাজ্জা দাসে মালয়েশিয়া রিক্ষা তার গুজ দিয়ে তারা দাসে উত্তর গুজান হর তবে গুণর তো জিদি তো এখন বাংলাদেশের তরফ তো হত দেখি প্রতদিন প্রত্যেকদিন দাসে লারেস্ট মেম্বার মানে বেশ মানুষ সকল দাসে এন্দেলা জানোর রিক্স লইরে মালয়েশিয়া রিক্ষা নেলি যাই বইল বলে দাসে তারা তো উকিয়া টেকনাপ কুতুবালং রিফিউজি ক্যাম্প কলতু তারা দাসে প্রত্যেকদিন তারা দাসে জানোর রিক্স লইরে মানুষ সকল নেলি যার গই বাংলাদেশের পুলিশ পেয়াদারে সুকর মানে তারারে দাসে তারার নদেখা ভঙ্গুরি ঘুরি নেলিওরে তারা দাসে মালয়েশিয়া রিক্ষা যাই বইল প্রত্যেকদিন দাসে বেশ বেশ মানুষ সকল নেলি যার গই এন হত দেরিয়া এখন রোহিঙ্গা কম অকল রোহিঙ্গার বাবাই নকল মা বোন নকল অনারা ইঙ্গুরি যদি নিলিজর দলি তোমার বাংলাদেশে ধরি তোমার জিয়াল মারে তোমার বডিল্লা আইনে কারওয়াই তারা আছে সাঁজ অকলদের তো ইয়ান তোমার কেমত থাকন নান কি বেতন ন দেনে এতাল্লা বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজি অকল যে তারা আস অনারার হাসে একখান আরস অনারা টালালর ফাঁদ মধ্যে নফর অনারা মালয়েশিয়া পৌঁছি নফারিবা অনারারে দরিয়ার মধ্যে হাবি লাগব এখন বাংলাদেশ ফরমার আইলাইনর বুডকল নেভি অকল শিব অকল বেগুন তারা দাসে বেশি হুঁশিয়ার তোমরা জানিয়ে ফারিবা টালল কলে তোমরা লুজাই ফেরিব হলিও কিন্তু তোমরা পৌঁছি না পারিবা তোমরা মাছর আধার বড়ি যাবাগৈ দরিয়াত আছে নইলে ফার্ম মাঝে বাঘর আধার বন্ধ হয়ে যাবাগৈ আর নইলে জিয়লম খুঁদি বনি যাইবাগৈ তোমার আর হনকান দাসে ফিউচার এখান জিন্দগির দাসে তোমার আর এখান কিছু ন থাকিব এতাল্লা নিজের ওথনত নিজের জমিনত জিয়ত আছি মাঝে বালাগুড়ি থাকি যাই গিয়ে আর বাসিও ডালাল রাত মধ্যে দাঁড়ানো দি মাইয়া ভাইনে কল গুড়া ভাইনে কল অনারা কেলা ডালাল রাত তুলি দর দে ডালাল কলে ডালালি কর ডালাল কলের দরিয়ে বাংলাদেশের গভর্নমেন্টের দাসে পুলিশ পেয়াদারে তোমার দাসে হ্যানাবার কর তারারে দাসে ফসাই দো তারারে দাসে দরি দো ডালাল কলে দাসে হিউম্যান ট্রাফিকারে রোহিঙ্গা কো মরে বর্মার গভর্নমেন্টর মাস্টার প্ল্যান লইরে বাংলাদেশের গভর্নমেন্টের দরিদ্র বাংলাদেশের যে হন সড় তো সড় ডালাল তোমরা দরিদ্র লালক কলরে তোমরা গভর্নমেন্টের হাত মতো তুলি দো বাংলাদেশের অথরিটির হাত তুলি দো রোহিঙ্গা কো